আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 1 কাপ ছানা দিয়ে 1 কেজি কাঁচাগোল্লা মিষ্টি। আর এই ভীষণ মজার মিষ্টিটা তৈরি করা যায় মাত্র 3টি উপকরণ দিয়ে, একেবারেই ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গিয়ে দেখে নি দোকানের মতো কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমি 3 লিটার গরুর দুধ দিয়ে 1 কাপ পরিমাণ ছানা তৈরি করে নিয়েছি। সেই সাথে যে কোনো ধরনের ছানার মিষ্টি তৈরি করতে গেলে ছানাটা যতটা ভালো হবে মিষ্টিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তাই অবশ্যই মনে রাখবেন ছানাটা যেন একেবারে পারফেক্ট হয়। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি তৈরি করার জন্য যে ছানাটা ব্যবহার করেছি সেটা কতটা নরম এবং ক্রিমি টেক্সচারের। এখন এই ছানাটা দিয়ে কিন্তু আমরা 1 কেজি কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি সম্পূর্ণ ছানাটাই একটা বড় সাইজের ছড়ানো থালির মধ্যে নিয়ে নেব। এরপর হালকা হাতে ছানার মধ্যে সম্পূর্ণ গুটলি বা দলাটাকে ভেঙে নেব এবং সম্পূর্ণ ছানাটাই আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন ছানাটা যেন একই পরিমাণে ভাগ করা হয়। এখন 1 ভাগ ছানা আমি আবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর এই ছানার প্লেটটা আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে বাকি যে 1 ভাগ ছানা রয়ে গেছে সেই ছানাটা আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব যেন ছানাটা একেবারেই মসৃণ হয়ে যায়। এরপর মুথে নেওয়া এই ছানার মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর চিনিটাও ছানার সাথে খুব ভালোভাবে মুথে নেব। কয়েক মিনিট মুথে নেওয়ার পরেই দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এ পর্যায়ে হাতের তালু দিয়ে আবারও আমি সম্পূর্ণ ছানাটাই ঠিক এভাবে মসৃণ করে নেব। আর ছানা মুথে নেওয়ার বা মসৃণ করে নেওয়ার এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন, কারণ ছানাটা যতটা স্মুথ হবে মিষ্টির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, সম্পূর্ণ ছানাটাই আমি খুব ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এখন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ছানার টেক্সচারটা কতটা ক্রিমি হয়ে গেছে। এখন এই ছানাটা দিয়ে কিন্তু মিষ্টি তৈরির পরবর্তী প্রিপারেশনে আমরা চুলায় চলে যাব। এর জন্য আবারও আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে নেওয়া সম্পূর্ণ ছানাটাই আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ছানাটাকে 2 থেকে 3 সেকেন্ড খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কয়েক সেকেন্ড চুলার লো মিডিয়াম হিটে ছানাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 6 টেবিল চামচ কর্নস মিল্ক। এরপর ছানার সাথে কর্নস মিল্কটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন সম্পূর্ণ ছানাটা একেবারে লিকুইড হয়ে গেছে। এখন আবারও আমি অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে একেবারে ড্রাই করে নেব। যখন দেখবেন ছানার মধ্যে থাকা সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং ছানার টেক্সচারটা ঠিক এরকম ড্রাই হয়ে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং ছানাটা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে আবারও একটা বড় সাইজের থালের মধ্যে আগে থেকে যে অর্ধেকটা পরিমাণ ছানা আমরা তুলে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নেব। এরপর এই কাঁচা ছানার মধ্যে আমি অ্যাড করে দেব চুলায় প্রিপারেশন করে নেওয়া বাকি ছানাটুকু। এরপর সম্পূর্ণ গরম থাকা অবস্থায় চুলায় প্রিপারেশন করা ছানা এবং কাঁচা ছানা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু মিশানোর এই কাজটা চুলায় প্রিপারেশন করা ছানাটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় করে নেবেন। এরপর আবারও আমি হাতের তালু দিয়ে সম্পূর্ণ ছানাটাই মসৃণ করে নেব। আর এই মসৃণ করে নেওয়ার ফলে কিন্তু 2 ধরনের ছানা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে, সেই সাথে মিষ্টির মধ্যেও কোনো রকম দলা বা গুটলি পাকিয়ে থাকবে না। আর এরই সাথে কিন্তু সম্পূর্ণ ছানাটাই আমি খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। এখন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ছানাটা আসলে কতটা মসৃণ হয়েছে। এখন কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্যই আবারও আমি সম্পূর্ণ ছানাটাই হাত দিয়ে ঠিক এরকম রোল করে নেব। এরপর একটা নাইফ দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখন 1 ভাগ ছানা নিয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে 1/2 ভাগ ছানা ঠিক এরকম আবারও লম্বায় রোল করে নেব। এরপর একটা নাইফ দিয়ে রোল করে নেওয়া এই ছানাটা আমি 8 ভাগে ভাগ করে নেব। এতে সবগুলো মিষ্টি কিন্তু এক সাইজের হবে। এখন 1 ভাগ ডো নিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঠিক এরকম একটা বল তৈরি করে নেব। আর এর সাথেই কিন্তু ঠিক দোকানের সাইজের একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন, সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো একটা সাইডে রেখে দেব
এবং মিষ্টিগুলো দেখতে যেন পারফেক্ট দোকানের মতোই মনে হয়, তাই মিষ্টির কোটিংয়ের জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। এর জন্য আবারও একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ, সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ ঘি, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোলাপ জল। এরপর এই সবগুলো উপকরণ হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। তবে আপনারা চাইলে মিষ্টিগুলো মাওয়ার মধ্যে কোট না করে গুঁড়ো দুধের মধ্যেও কোট করে নিতে পারেন, তাহলেও কিন্তু মিষ্টিগুলো দেখতে অতটা খারাপ হবে না। দেখুন, এই সাথেই কিন্তু মাওয়াটা তৈরি করা হয়ে গেছে। এখন এই মাওয়ার মধ্যে একটা করে মিষ্টি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন মিষ্টির ওপরে মাওয়ার খুব সুন্দর একটা কোটিং তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। দেখুন, সবগুলো মিষ্টি মাওয়ার মধ্যে খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো যেন দেখতে আরও একটু বেশি ভালো লাগে, তাই প্রতিটা মিষ্টির ওপরে সামান্য পরিমাণে একটু পেস্তা বাদামের গুঁড়ো আমি ছড়িয়ে দেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল 1 কেজি কাঁচাগোলা মিষ্টি। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, মিষ্টিটা শুধু ওপর থেকেই নয় ভেতরটাও ঠিক কতটা ইয়ামি হয়েছে। দেখুন, তৈরি হয়ে গেছে পারফেক্ট দোকানের মতো কাঁচাগোলা মিষ্টি। তো অবশ্যই কিন্তু দারুণ মজার, ঝামেলা ছাড়াই ঝটপট ঘরেই তৈরি করে ফেলুন কাঁচাগোলা মিষ্টি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।